ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে আগামী বুধবারই শপথ গ্রহণ করতে চলেছেন ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। আর কালের নিয়মে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নিতে হয়। মঙ্গলবার রাজ্য থেকে বিদায় নিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। এদিন রাজভবনে ওনাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন রাজভবনের লনে বিদায়ী রাজ্যপালকে গার্ড অফ অনার দেন ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা। এদিন রাজ্যপালকে বিদায় জানাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, একজন রাজ্যপাল বিদায় নিয়েছেন, আরেকজন আসবেন। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করতে হবে, এটাই নিয়ম। বিদায়ী রাজ্যপালের দীর্ঘায়ু কামনা করেন তিনি। এতদিন তো আমাদের যে গভর্নর সাহেব আমাদের সাথে এতদিন ছিলেন, তো খুবই ভালোভাবে আমাদের মানে একটা গুড একটা সম্পর্ক ছিল, রিলেশন ছিল। উনি আজকে চলে গেছেন, তো একজন যাবেন আরেকজন আসবেন, চলবেন। তো আগামীকাল নতুন গভর্নর সাহেব আসছেন, তো শুনলাম চারটার সময় আসবে। তো পরশু দিন ওনার ঘুরতে গিয়ে, তো আমি যিনি এতদিন ধরে আমাদের এখানে ছিলেন ওনার দীর্ঘায়ু কামনা করি, এবং যিনি আসছেন ওনাকেও আমি ওয়েলকাম জানাচ্ছি। আর বিজয় উৎসব উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। উল্লেখ্য, সোমবার রাজভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বিদায়ী রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এদিন উপস্থিত অতিথিরা ফুলের তোড়া এবং বিভিন্ন উপহার দিয়ে বিদায় জানান রাজ্যপালকে। সোমবার আয়োজিত ওই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য এবং কারা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শান্তনা চাকমা, সূর্যমণি নগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।